3 মাস পরে আজি খোলিলা ভিতরকনিকা। কুম্ভীর প্রজনন পাই চান্দবালিরু ভিতরকনিকা জাতীয় উদ্যান মে 1 তারিখরু বন্ধ হইছিলা। আজি ভদ্রক বন্যপ্রাণী বনখণ্ড বিভাগ পক্ষরু চান্দবালিরু ভিতরকনিকা যাত্রা পাই চান্দবালি এন্ট্রি পয়েন্টকু উদ্ঘাটন করিছন্তি ভদ্রক বন্যপ্রাণী বনখণ্ড বিভাগর এসএফ সুমিত কুমার মহান্তি। আমার ভিতরকনিকা ন্যাশনাল পার্ক প্রত্যেক বর্ষ আমার মে 1 জুলাই 31 পর্যন্ত বন্ধ রয়ে থাকে। মেইনলি এটা বন্ধ থাকে আমার ক্রোকোডাইল যদি ব্রিডিং সিজন চাল থাকে তো তাঁকর সুরক্ষা ও যাত্রী মানুষ সুরক্ষা পাই আমার এটা বন্ধ থাকে। প্রত্যেক বর্ষ আমার অগস্ট 1 তারিখর এটা চালু। আজ প্রথম দিনের প্রায়ত 50 ঊর্ধ্ব যাত্রী আমার আজ ব্যবস্থা অনেক সেমানে এটি আমার ফরেজ ডিপার্টমেন্ট জেটি যে টিকট ঘর আছে সেটি যেমন টিকট কাটিকি প্রাইভেট বোর্ড আর গভর্নমেন্ট বোর্ড দ্বারা আমার ভিতরকনিকা ন্যাশনাল পার্ক কু আমি আজ বুলিবাকে যাচ্ছি। যেহেতু আমি চান্দবালি পাখ টাউন অঞ্চলের বাসিন্দা আজ 1 অগস্টের ভিতরকনিকা খোলিলা তেণুকর লোকের মনে কত উৎসাহিত আজ ভিতরকনিকা পরিদর্শন করা আমি আজ যাচ্ছি বুলাবুলি করে সন্ধ্যা 4টা বেড়ে ফেরবু। মু মিডিয়া মাধ্যমে সব টুরিস্ট ভাই মানুষ প্রত্যেক দেশর নুহে না প্রত্যেক রাজ্যর নুহে প্রত্যেক দেশের টুরিস্ট ভাই মানুষ অনুরোধ করছি সেমানে বহু সংখ্যার চান্দবালি আসন্তু এবং ভিতরকনিকা ন্যাশনাল পার্ক পরিদর্শন করতু। ভিতরকনিকা এত সৌন্দর্য যে দেখলে আপনার জাঁপারে যে কত ভালো কুম্ভীর অনেক পক্ষী অনেক হরিণ অনেক বারবার দেখা ইচ্ছা হব জীবনর থরে বি আসিকি ভিতরকনিকা বুলিকি যাও। চান্দবালি এন্ট্রি পয়েন্টে উন্নতিমূলক কার্য পরে পর্যটক মানে সুবিধারে চান্দবালিরু ভিতরকনিকা যাত্রা পাই সমস্ত কার্য শেষ হয়েছে। এহা সহ চান্দবালিরু নদী মধ্যে 17 কিলোমিটর জলযাত্রা করে পর্যটক মানে আজিঠু ভিতরকনিকা যাত্রা আরম্ভ করেছেন। এনে চান্দবালি এন্ট্রি পয়েন্টরু আজি ভিতরকনিকা জলযাত্রা সেবাকু পতাকা দেখাই শুভারম্ভ করেছিলেন ভদ্রক বন্যপ্রাণী বনখণ্ড বিভাগের এসিএফ সুমিত কুমার মহান্তি ও রেঞ্জ অফিসর ত্রিলোচন বেহরা। চান্দবালিরু দেবকান্ত মহান্তিঙ্ক রিপোর্ট, সূচনা টিভি।